এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালে নাস্তা খাওয়া শেষ হয়ে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর খাওয়া হয় নাই, তাই এখন খাচ্ছি। এই মিষ্টি আলুটা যতটা মজা খেতে তার থেকে পুষ্টিগুণ অনেক বেশি, বিশেষ করে বাচ্চাদের যদি এই মিষ্টি আলু খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পুষ্টি পায়, আর এটা হেলথের জন্য অনেক বেশি বেটার। যাই হোক, আপনাদের সাথে কথা বলছি আর খাচ্ছি, ভালোই লাগতেছে। সকালবেলা আজকে নাস্তা করলাম রুটি, ডিম ভাজি, আর কি যেন ছিল, একটা মিষ্টি ছিল, আচ্ছা সুজির হালুয়া ছিল, সেটা দিয়ে নাস্তা করে নিলাম। আর এই যে মিষ্টি আলু আমি এরপরে ফেলে দিতে হবে, আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন মিষ্টি আলুটা খাবো, দেন তারপরে রান্না করতে যাব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। ভাবতেছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব। এটা কিন্তু আমাদের এলাকাতে খুব বেশি খায় আর বেশি মজাও লাগে। আলু ঘন্ট হলে আমার আর অন্য কিছু লাগে না, ওটা খেতে বেশ মজা, খাওয়া যায় না, গলার মধ্যে আটকে যায়। আমি পানি নিয়ে বসি নেই, একটু পানি নিয়ে আসে, পানি খাইতে হবে। আরেকটা খাবো, মানে ওইটাই আছে ওইটাই খাবো। আমি আজরাককে ছোটবেলায় এটা অনেক বেশি খাওয়াতাম, ওর স্বাস্থ্য অনেক বেশি ভালো ছিল। কেন জানি আমার খুব হাসি পাচ্ছে, আপনাদের ছাড়া খাচ্ছি এই কারণে মনে হয়। খেতে পারবো না, একটা খেয়ে আমার পেট ভরে গেছে, আর যত সকালবেলা নাস্তা করছে এর জন্য আর খাইতে পারবো না। তো চলুন রান্নার দিকে যাই, রান্না না করলে আজরা খাবে কি, আর টাইম মতো খাবার না দিলে আরেক বিপদ। আজকে চলুন আগে সব কিছু রেডি করে নিই, ভাগ্যে কি আছে দেখা যাক। আজ যেহেতু বলেছি আমি মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব, তাই প্রথমে আলুগুলো চুচা সারিয়ে নিয়ে খুব ভালো মতো ধুয়ে প্রেশার কুকারে পানি দিয়ে সিদ্ধ তুলে দিব। আলু সিদ্ধ দেওয়ার পরে দেখি কারেন্ট চলে গিয়েছে, তাই আমি পাটায় মশলা করে নিলাম। মশলার মধ্যে জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আমি সব একসাথে মিক্স করে মশলা করে নিয়েছি। সেই সাথে দিয়েছি একটু আদা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা। আমি খুব ভালো মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে দুই টুকরো শুকনা মরিচ এবং কিছু জিরা ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো কষায় নিব। আপনারা চাইলে মাথাগুলো ভেজে তারপরে কষিয়ে নিতে পারেন, আমি যেহেতু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি তাই আর আলাদা করে ভেজে নিলাম না। আমি কিন্তু শুকনা মরিচ দিয়ে রান্না করছি না, কাঁচা মরিচ দিয়ে খুব ভালো মতো এটা রান্না করে নিব, আর এটা খেতে অনেক বেশি মজার। ওই যে তখন আলুগুলো সিদ্ধ করে নিলাম, সেটা বের করে নিয়ে খুব ভালো মতো একটু থেতা করে নিয়েছি, এটা খুব বেশি মিহি হবে না, বেশি মিহি করলে এটা কষাতে গলে গেলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে এটা অনেক বেশি মজা লাগে। আপনারা চিন্তা করতে পারেন এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো কেউ বেটে দেয় নাকি, আমি দিয়েছি এই খাবারটাতে,
এই আলু ঘাঁটিতে আপনি যদি এগুলো একটু বেটে দেন তাহলে এই আলু ঘন্টর অন্যরকম একটা ফ্লেভার আসবে, আর খেতেও বেশ মজা হবে। যেহেতু আলু ঘন্টর মধ্যে আমি শুকনো মরিচ ব্যবহার করি নাই, তাই এই যে মশলার যে একটা ফ্লেভার থাকবে এই আলু ঘন্টটাকে স্ট্রং একটা ফ্লেভার দিবে, আর সেই ফ্লেভারটা ভাতের সাথে অন্যরকম মজা লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ঘন্টটা প্রায় শেষ। খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়েছিলাম, অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। এই যে দেখুন, একটু ঝোল রাখবেন প্রথমে, যখন এটা গরম বসে যাবে তখন কিন্তু অনেকটাই ঝোল থাকবে না, আর ভাতের সাথে মজাও লাগবে না। আপনারা এই খাবারটা রুটির সাথেও খেতে পারেন, আমার কাছে এই খাবারটা বেশ ভালো লাগে। মাছের মাথা দিয়ে আলু ঘন্ট যদি হয় আর গরম গরম এক প্লেট ভাত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে মাশাআল্লাহ আমি খাচ্ছি এই খাবারটা, আজকে যেহেতু টমেটো ভর্তা করেছি আর এটা করেছি, তাই আপনাদের একটু দেখাই। বিসমিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।